বলো কেমন আছো? দারুণ আছি। আচ্ছা, এই যে শ্বেতকালী এত বড় একটা সাফল্য পেল, শ্বেতকালী তৈরির যাত্রাটা কেমন ছিল? দেখো, শ্বেতকালী মানে আমরা ভেবেছিলাম ডেফিনেটলি শ্বেতকালী একটা বড় অংশের মানুষের পছন্দ হবে, কিন্তু সেটা যে সর্বস্তরের সমস্ত রকম মানুষের এত কাছের হয়ে উঠবে এই সম্পর্কে মানে সত্যি অনুমান করতে পারিনি আমরা। খুবই আনন্দের, এটা খুবই, এই যে ভালোবাসা আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের থেকে পাচ্ছি, এটা খুব আনন্দের আমাদের। সৌরভ দা, আমি তোমার কাছে এটা জানতে চাই যে শ্বেতকালীর ছবি যখন পোস্টার আসে, সোশ্যাল মিডিয়াতে একটা বিতর্ক হয়, ঠিক আছে, ধর্মীয় টানাপোড়নের একটা কিন্তু মানে প্রসঙ্গ উঠে আসে, তো সেটাকে তুমি কীভাবে দেখো? কথাটা হলো কি যে আমরা কন্টেন্ট, যে কোনো মানে ছবি হোক বা সিরিজ হোক, সেটাকে ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে, সেটা অ্যাকচুয়ালি অডিয়েন্স চয়েস, রাইট? কিন্তু সেটাকে ডিনাই করা যাওয়া বা ইগনোর করে যাওয়া যদি যায়, মানে ইগনোর যদি না করা যায়, তাহলেই বুঝতে হবে যে সেই কন্টেন্টটা বা সেই সাবজেক্টটা বা সেই কাজটা মানুষের মনে কোথাও দাগ কাটতে পেরেছে। তো আমার মনে হয় শ্বেতকালী নিয়ে যে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে, শ্বেতকালী কী বা আদৌ শ্বেতকালী হয় কি না, বা শ্বেতকালী সত্যি কি বলি চায় বা বলিটা কে নিচ্ছে, এই যে নানাবিধ প্রশ্ন, নানাবিধ বিতর্ক, এই সবটাই আমার ধারণা শ্বেতকালী সাকসেসের একটা পার্ট, যে একটা কন্টেন্ট বা একটা কাজ লোকের সামনে এসছে, নানাবিধ প্রশ্ন সেটা নিয়ে মানুষের মনে জেগেছে এবং মানুষ প্রশ্ন করেছে, দ্যাটস ইট। তোমার কি মনে হয় যে একটা কালী ঠাকুরের প্রসঙ্গ রয়েছে এখানে, সেই কারণেই কি এত মানুষ দেখেছে, নাকি এরকম কোনো ব্যাপার নেই? দেখো, ঠাকুর দেবতা নিয়ে মানুষের জানবার ইচ্ছা যত সভ্যতা এগিয়েছে, আমরা ভেবেছিলাম কমবে, কমেনি, বেড়েছে। তো শুধু শ্বেতকালী বা কেন, গোটা পৃথিবীতেই ঈশ্বরকে নিয়ে জানবার ইচ্ছা, খুব খারাপভাবে যদি বলতে চাই তাহলে ধার্মিকভাবে জানবার ইচ্ছা মানুষে বেড়েছে। পশু বলি সংক্রান্ত একটা বিষয় দেখানো হয়েছে, পশু বলি প্রথা তো এখনও অনেক জায়গায় চলে, এটাকে তুমি কীভাবে দেখো? খুবই খারাপভাবে দেখি, কারণ দেখো, যে কোনো কারণের জন্য প্রাণী হত্যা মেনে নেওয়া যায় না, মানে এর কোনো বিকল্প নেই। কিন্তু শ্বেতকালীতে অ্যাকচুয়ালি কিন্তু হত্যার কথা বলেনি, আমি স্পয়লার দিচ্ছি না কাউকে, বলে দিচ্ছি না যে, কিন্তু শ্বেতকালী কিন্তু বলিকে বা পশু হত্যাকে প্রমোট করে না, কোনোভাবেই করে না, সেটারই বরং লজিক্যাল এক্সপ্লেনেশন শ্বেতকালীতে দেখানো। সৌরভ দার, আগামী কোন কাজের জন্য আমরা অপেক্ষায় থাকবো? আমি একটা সিরিজ ডিরেক্ট করছি, চ্যানেলের নাম বলতে পারবো না হয়তো এখানে আছি বলে, সেটা খুব শীঘ্রই রিলিজ হচ্ছে, হয়তো এই মে মাসের শেষের দিকেই, একটা থ্রিলার, একটা রাজনৈতিক থ্রিলার, তো দেখা যাক, তার নামও রাজনীতি, এটুখানি বলতে পারি। আচ্ছা, সৌরভ দাকে আমরা অভিনেতা হিসেবে দেখেছি, পরিচালক হিসেবে দেখেছি, এখন লেখালেখির জগতেও দেখছি, কেমন কাটছে জীবন? আমাদের দেখো, যদি দারুণ কাটেই বলি তাহলে খুব মিথ্যে কথা বলা হয়, কারণ কারোর জীবনে দারুণ কাটতে পারে না। আমার মনে হয় যে দেখো, জীবন একটা ইসিজি রিপোর্টের মতন, উত্থান পতন, উত্থান পতন, খারাপ লাগা, ভালো লাগা, লড়াই, হেরে যাওয়া, জিতে যাওয়া, এর মধ্যেই কাটে মানুষের, সেরকমই কাটছে।